এখন 7:15, আমরা ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। গ্যাংটকের জিঞ্জার হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল, তাই আমরা সকাল সকাল চলে এলাম ব্রেকফাস্ট সারতে। আর এই সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতেই আমাদের ব্রেকফাস্ট করলাম। আর ব্রেকফাস্টে কী কী ছিল দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। আপনাদেরকে জিঞ্জার হোটেল গ্যাংটক, তার একটু রেস্টুরেন্ট এবং বার এরিয়াটা ঘুরিয়ে দেখাই। বিউটিফুল কিন্তু এদের বার এরিয়া, বসার জায়গা। আর এই হচ্ছে রেস্টুরেন্ট, এবং সকাল 7:30 থেকে এনাদের ব্রেকফাস্ট চালু হয়। আমরা এখন 7:20 এসে গেছি, রেডি হচ্ছে, বাট আমরা আজকে একটু ছাঙ্গু যাওয়া বলে যাওয়ার চেষ্টা করছি। এখন ছাঙ্গু ব্যাপারটা হলো নাকি প্রাইভেট ভেহিকেল অ্যালাউ করে না। আমি আজকে চেষ্টা করব, যেহেতু আমরা ফ্যামিলি নিজের নামেই গাড়ি এভরিথিং, চেষ্টা করব এবং আপনাদেরকে অভিজ্ঞতাটা শেয়ার করব, অ্যাকচুয়াল ঘটনাটা কী। আচ্ছা, আজকের মেনু দেখে নিন কী কী আছে। ফ্রেশ জুইস, রিয়েল জুইস, কাট ফ্রুটস, স্প্রাউটস, টি, কফি, হটমিল, রেড ওয়াটার জ্যাম, কর্নফ্লেক্স, প্লেন ইডলি, মশলা উত্তাপাম, পোহা, পুরি ভাজি অ্যান্ড কর্ন সতে, আচ্ছা পিস কর্ন সতে, বয়েলড এগস, আচ্ছা এইটা। আর এই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কাট ফ্রুটস বলতে শুধুমাত্র পেঁপে আর তরমুজ মিক্সড করেই দেওয়া আছে, যা দেখতে পাচ্ছি আর কি। আবার বলছি, জিঞ্জার মুম্বাই বা জিঞ্জার দিল্লি, জিঞ্জার অন্য যে লোকেশানে, সেখানে অ্যাভেলেবিলিটি অফ মানে কী বলবো, যে ফুডগুলো পাওয়া যায়, সে সাথে আপনি পাহাড়ি অঞ্চলে এটাকে এ করাটা খুব মুশকিল। ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়লাম বাবা মন্দির এবং ছাঙ্গু লেক দেখার উদ্দেশ্যে। নিজের গাড়ি নিয়ে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক পারমিট পাওয়া যায় কিনা। আজকে 8টার সময় হোটেল থেকে বেরোলাম ব্রেকফাস্ট করে, তো কাগজপত্র পেপার ওয়ার্ক আমি করে রেখেছি, মানে যেগুলো লাগবে। আবার বলছি ওইখানটাতে নাকি একটা আপত্তি থাকে যে প্রাইভেট ভেহিকেল যাবে না, সিকিমের নাম্বার নিয়ে যেতে হবে। তো দেখি আজকে আমি, মানে এই নয় যেতেই হবে, কারণ আমি আবার বলছি এটা আমার হয়ে আছে, শুধু মেয়েকে নিয়ে এসেছি, তাই মেয়েরও ইচ্ছে ছিল না, কারণ মেয়ে জাস্ট অরুণাচল থেকে এই ঘুরে এলো, তো তবু এসেছে, আমি না চল তোকে একবার দেখে নিয়ে আসি। তো আপনারা চলুন, যে পেপার ওয়ার্ক এবং নিজে আপনি চালিয়ে নিয়ে যেতে পারবেন কি না এটা আজকেই প্রমাণ হয়ে যাবে। পেপার ওয়ার্কের মধ্যে যেটা এসেন্সিয়াল, আরসি, পলিউশন ইন্স্যুরেন্স, ড্রাইভিং লাইসেন্স, এবং যেটা আমি শুনেছি বা যা ইনফরমেশান পেয়েছি, ওনার মানে আরসি নেম অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স মাস্ট বি ম্যাচ। আমরা যদিও কলকাতা থেকে গাড়ি নিয়ে এখানে এসেছি,
তাই সে রাস্তা আপনাদের দেখিয়েছি। যারা অন্যভাবে আসতে চান ট্রেনে বা ফ্লাইটে, তাদের জন্য এখানে ফ্লাইটে আসার রাস্তা হচ্ছে বাগডোগরা। এখানে আসতে হবে ফ্লাইটে করে, সেখান থেকে গাড়ি নিয়ে গ্যাংটক পৌঁছতে পারে। যারা ট্রেনে আসবেন ভাবছেন, তারা অবশ্যই জানেন নিউ জলপাইগুড়ি পর্যন্ত আসতে হবে, ওখান থেকে গ্যাংটক মাত্র 120 কিলোমিটার ডিস্টেন্স পড়ে। তবে নিউ প্রজেক্টের কাজ চলছে, সেবক টু রংপুর রেলওয়ে রাস্তাটা হয়ে গেলেই এখানে আসা অনেক বেশি সহজ হয়ে যাবে। পারমিটের জায়গায় আমরা পৌঁছে গেছি। প্রচুর লাইন, দেখা যাক আমাদের পারমিট দেয় কি না। চাঙ্গু যাবার পথে নোটিশ বোর্ডটা সামনেই টাঙানো আছে, এখানে স্পিড লিমিট বলেই দিয়েছে 30 কিলোমিটার পার আওয়ার, ফলো দ্য ট্রাফিক রুল। আর এই হলো পারমিট নেওয়ার অফিস, সামনে কিছু পুলিশ বসে আছেন যারা পারমিট মানে পারমিশন লেটারটা চেক করে দিচ্ছে। আর এইখানে ঘন ঘন গাড়ি আসছে, পারমিট দেখাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। চারিদিকটা মেঘে ঢাকা, তাই ঠিক করে বোঝা যাচ্ছে না, বাট রোদ উঠেছে আজকে, এটাই ভালো খবর। আশা করছি ছাঙ্গুল একটা সুন্দর ফটো আসবে। আমরা নিজেরাই পারমিট নেওয়ার জন্য চেষ্টা করছি, এই গেছে, দেখা যাক কি হয়। কাগজপত্র সব এনেছে, অফিসারদের সাথে কথা বলতে গেছে, আমরা ওয়েট করছি। গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, একটু হাঁপিয়ে গেছি, এই দূরে দেখতে পাচ্ছেন চেক পয়েন্ট, তার পাশেই পারমিট অফিস। তো আলটিমেট কলকাতা নাম্বার প্লেট যুক্ত প্রাইভেট গাড়ি নিয়ে আমি এসেছিলাম, আমি কিন্তু পারমিট পেয়েছি, আবার বলছি আমি। তবে দুটো জিনিস মনে রাখতে হবে, আরসিতে যার নাম ড্রাইভিং লাইসেন্সের নামটা যেন ম্যাচ করে, এক। তারপরে তো পলিউশন সার্টিফিকেট দেবেন আর ইন্স্যুরেন্স কপি, দ্যাটস অল। ওকে, নাও গুড টু গো ছাঙ্গু অ্যান্ড বাবু মন্দির। আর একটা কথা বলে রাখি, নাথুলার পারমিট কিন্তু সিকিম ভেহিকেল ছাড়া অন্য কেউ পাবে না। নাথুলার পারমিট এই অফিস থেকে ইস্যু হয় না, এটা ইস্যু হয় সিকিম ট্যুরিজম দপ্তর এমজি মার্কেট কাছে, এখান থেকে কিন্তু নাথুলার পারমিট দেয় না। তো নাথুলার পারমিট আপনি কোনোভাবেই কলকাতার নাম্বার বা উইদাউট সিকিম নাম্বার পাবেন না। ওকে, চলুন আমাদের সাথে ছাঙ্গু বাবা মন্দির নিজের গাড়িতে। এখানের বেশিরভাগ গাছই বার্চ, পপলার, ওক আর এলম, পাইন গাছও রয়েছে প্রচুর।
চেক পয়েন্ট থেকে এবার ধীরে ধীরে আপনাকে ক্রমশ অল্টিটিউড গেইন করতে হবে, কিন্তু ওয়েল মেনটেন রাস্তা, ডবল লেন, আই রিপিট, ডবল লেন, ওয়েল মেনটেন রাস্তা, তো এখানে অসুবিধা হবে না আপনার ড্রাইভিং একটু। হ্যাঁ, যত অল্টিটিউডে যাবেন আপনার একটু যদি শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে ওটা হয়তো হতে পারে বা মাথাটা ধরতে পারে, তো পোর্টেবল অক্সিজেন ওখানে কিন্তু ভাড়ায় পাওয়া যাচ্ছে, ওই গেটেই ওর নিতে পারেন, আপনি বাড়ি থেকে ক্যারি করতে পারেন বা বেশি করে জল খেতে পারেন, সব থেকে বেটার হবে আপনি জল। আপনি যেদিন যাবেন ছাঙ্গু বা নাথুলা সকালে হালকা ব্রেকফাস্ট, খুব হালকা, জলটা বেশি করে খাবেন। এখন আউটসাইড টেম্পারেচার প্রায় 13°C, জলটা নিচে দিয়ে পাস হচ্ছে। এদিকে আবার একটা ঝর্ণা, আরেকটা ওইদিকে আসছে, এই তো একটা সুন্দর ঝর্ণা। তো এখান থেকে ছাঙ্গু লেক আর 11 কিলোমিটার, আর নাথুলা 26। যাবার পথেই একটা খুব সুন্দর ঝর্ণা পড়লো, না দাঁড়িয়ে আর থাকা গেল না, রাস্তার ধারে সুন্দর ঝর্ণার মাঝে একটা সুন্দর ফটো, এই আমাদের গাড়ি আর এই ঝর্ণা। আমরা আজকে চলেছি ছাঙ্গু লেকের পথে, ছাঙ্গু লেকের পথে নিজেদের গাড়ি নিয়ে নিজেরাই চালিয়ে চলেছি, পারমিট পাওয়া যাবে আগেই বলেছি, তো ছাঙ্গু লেক বাবা মন্দির আপনারা ইজিলি পারমিট করতে পারেন, কিন্তু গাড়ি যার নামে, ড্রাইভিং লাইসেন্স তার নামে। উপরে ওয়েদার একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, কোনো উপরে ক্লিয়ার আসলে সময় খুব, মানে কি বলবো, ঠিক মানে এত পরিমাণ মেঘ, এটাকে ফগ বলবো না, মেঘ পুরো রাস্তা জুড়ে একদম জিরো ভিজিবিলিটি হয়ে যাচ্ছিল, তো উপরে কিন্তু এখন মানে ক্লিয়ার রাস্তা, মানে ক্লিয়ার ওয়েদার, আর হয়তো 10 মিনিটের মতো রাস্তা আছে। ও আরেকটা কথা জানিয়ে রাখি, গ্যাংটক কিন্তু বড় এলাচের জন্য জিআই ট্যাগ পেয়েছে। What
ছবিটা তুলবি তো? আমরা পৌঁছে গেলাম ছাঙ্গু লেক। আমরা দেখছি এগিয়ে যাচ্ছি, অনেক জঙ্গি গাই আছে ফটো তোলার জন্য, তারা সেজে গুজে দাঁড়িয়ে আছে। নাথুলা এখান থেকে 17 কিলোমিটার, আমি যাচ্ছি আপনাদেরকে যে গেট থেকে নাথুলা 4 কিলোমিটার গেটটা দেখানোর জন্য। আমরা 12,000 ফুট উচ্চতায় উঠে গেছি, আমরা যাচ্ছি নাথুলার গেটটা অবধি। গেট অবধি আমি আবার বলছি যে নাথুলাতে কিন্তু কোনোভাবেই বাইরের গাড়ি এলাও নয়, কিন্তু আপনি ছাঙ্গু, বাবা মন্দির, নাথাং ভ্যালি ইত্যাদি এগুলো ইজিলি আপনার নিজের গাড়ি নিয়ে যেতে পারেন। হ্যাঁ, 12,000 ফুটে এবার গাড়ির ইঞ্জিন অক্সিজেন কম পাচ্ছে, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারই লাগছে, সেকেন্ড গিয়ারও পাচ্ছে না, ম্যাক্সিমাম ফার্স্ট গিয়ারই লাগছে। আমরা ছাঙ্গু লেক থেকে কিছুটা উপরে উঠে এসেছি, থেগু বলে একটা জায়গা আছে যেখান থেকে মনে হচ্ছে আপনার ওই নাথুলার রাস্তাটা কেটে যাচ্ছে, তো এটা ওই অবধি যাব। তো একটু ওপর থেকে ছাঙ্গু লেকের বিউটিফুল ভ্যালি ভিউ দারুণ লাগছে। দেখুন আজকে ওয়েদার কিন্তু একদমই ভালো ছিল না, কিন্তু তবু ওই ছাঙ্গু লেকের এখানটাতে দারুণ লাগছে, একদম দারুণ। আজকে নিয়ে আমি কলকাতা থেকে বেরিয়েছি, 2 দিনও হয়নি, কিন্তু আমরা প্রায় থেগু পৌঁছে গেছি। থেগু আমার মনে হয় এটা পুরোই আর্মিদেরই জনপদ, ছোটো কিছু লোকালও হয়তো থাকে, তো মেনলি একটা আর্মি মনে হচ্ছে, ব্যারিকেড ইত্যাদি এগুলো আর্মি ক্যান্টনমেন্ট অ্যাকচুয়ালি। এখান থেকে নাথুলা 13 কিলোমিটার, আমাদেরকে পারমিট দিল না, নাহলে তো ইজিলি নাথুলা চলে যেতাম। I love you. There it is.
নাথুলা 13 কিলোমিটার। এখান থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট একবার চেষ্টা করেছিল নাথুলা পাস হয়ে মানস সরোবর যাত্রা যাতে করা যায়, কিন্তু দুর্ভাগ্যবশত পুরো সিস্টেমই বন্ধ, এখন এখান দিয়েও বন্ধ, লিপুলেট দিয়েও বন্ধ। তো যাই হোক, এখান দিয়ে একটা সিস্টেম করেছিল যে নাথুলা পাস পেরিয়ে বাস যোগে মানস সরোবর যেতে হবে, তাহলে আর হাঁটা পথ থাকবে না। যাই হোক, আমরা নাথুলা গেট এসে গেছি, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, আমাদের পারমিশন কিন্তু নেই। আর হয়তো 5-7 কিলোমিটার নাথুলা, বাট আমাদের পারমিশন কি বাবা মন্দির অব্দি, আপনি চাইলে বাবা মন্দির যেতে পারেন বা গেট থেকে আপনি রিটার্ন করতে পারেন গ্যাংটকের উদ্দেশ্যে। আপনারা এই রাস্তা দিয়ে এসে সোজা এই দাদারটোয়ার সামনে দিয়ে দুটি রাস্তা যাচ্ছে, একটা রাস্তা যাচ্ছে ডান দিকে আর একটা দাদারটোয়ার দিয়ে ভেতরে চলে যাচ্ছে। এখানে পারমিট দেখিয়ে আপনাদের নাথুলার দিকে যেতে হবে। আমরা নাথুলার পারমিট পাইনি, কারণ সিকিমের গাড়ি ছাড়া নাথুলা পাস পাওয়া যাবে না। আমরা নিজের গাড়ি করে এসেছি, সে কারণে বাবা মন্দিরের পাশে আমরা ডান দিকের রাস্তাটা নিলাম বাবা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। নাথুলা আমরা আগে দেখেছি, আবার পরে আসব গাড়ি। আর মেয়েকে বাবা অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে, মেয়ে ক্লান্ত হয়ে গেছে, খুব একটা অক্সিজেনের প্রয়োজন ছিল না, তবু ক্লান্তি লাগছে বলে একটু দেওয়া আর কি। অ্যাকচুয়ালি পাশ হলো ঠিক বলবো ওই চশমার আমাদের ফ্রেমের নিচের যে গ্যাপটা, এটাই আর কি, মানে দুটো গিরি শৈলের মাঝখানের গ্যাপটাকে পাশ বলে। তো দূরের নাথুলা পাশ বাবা মন্দির পৌঁছে গেছি, সামনে সুন্দর ঝর্ণা বইছে, সবুজের গালিচা, তার মাঝে ছোট্ট ছোট্ট হলুদ রঙের ফুলগুলো, ও সাদাও আছে, সত্যি চিত্তাকর্ষক। এছাড়া পাহাড়ের মাঝে ফুটে থাকা ছোট ছোট রোডোডেনড্রন হলুদ রঙের ফুলগুলো, জানি না দেখতে পাচ্ছেন কিনা, যদি দেখে থাকেন সত্যি দারুণ লাগছে দেখতে। একটু ভালো করে লক্ষ্য করুন হলুদ রঙের ছোট ছোট ঝাড়ি ঝাড়ি ফুলগুলো। এই হলো বাবা মন্দিরের এন্ট্রান্স পয়েন্ট, যদি এটা নতুন, পুরোনোটা আরেকটু দূরে। প্রচন্ড ভিড়,
হরভজন সিং, ইনি এখানকার বাবা মন্দির, এনাকেই পুজো করা হয়। এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে, প্রসাদ দিচ্ছেন। আমরা এখন নিউ বাবা মন্দিরে, তো এটাই নিউ বাবা মন্দির। ওল্ড এখান থেকে হয়তো আরো 10 কিলোমিটার যেতে হবে। বাবা হরভজন সিং এর নামে উৎসর্গ, তিনি এখানে পূজ্য। আর এমনি বিশেষ হচ্ছে কেনাকাটা করা যায়। আর এই একটা 360 ভিউ, এখান থেকে একটা মারাত্মক সুন্দর ঝর্ণা দেখা যাচ্ছে। বাবা মন্দির আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা সাংগুরেকের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। থ্যাংকস টু বিআরও, আমি 2006 সালে এসেছিলাম। একটা সিঙ্গেল রোড ছিল, এটা মানে রোডটা একদম সিঙ্গেল রোড ছিল, খুবই মানে কি বলবো বিপদসংকুল একটা রাস্তা ছিল। এখন ডবল লেন, আপনি ইজিলি ড্রাইভ করে নিয়ে চলে আসতে পারবেন। আমি ভারতবর্ষের অনেক পাহাড়ে চালিয়েছি, সব থেকে ওয়েল মেনটেন রাস্তা দেখলাম এই জওয়াহরলাল নেহরুর মার্গ, অর্থাৎ গ্যাংটক থেকে শুরু করে বাবা মন্দির অবধি আর অরুণাচল প্রদেশের রাস্তা, যেখানে হিলেও আপনার ডবল লেন ওয়েল মার্কিং। এটা সাঙ্গু লেক নয়, তবে ওই বললাম যাওয়ার পথেই পরে লেকটার পুরোপুরি ভিউ নেওয়ার জন্য আরেকবার দাঁড়ালাম। দূরে ধোঁয়া ওঠা পাহাড় আর সামনে সুন্দর লেক, বোটিং এরও ব্যবস্থা আছে, চাইলে করতে পারেন। এখানে হেলিপ্যাডের ব্যবস্থাও আছে প্রয়োজন নেই, যদিও আর্মি হ্যাঁ ডিফেন্সরা ব্যবহার করতে পারে। আবার আমরা এই রাস্তা দিয়েই ফিরছি, এই দূরের রাস্তাটা, এটা দিয়েই আমরা আবার ফিরব পাহাড়ের ঘাট বরাবর। নিচে নদী বয়ে চলেছে, ঘরের প্যাটার্ন গুলো দারুণ লেগেছে।
ঠান্ডা ছিল। আর এই দেখো রোডোডেনড্রন গাছগুলো কি সুন্দর করে ভায়োলেট সাদা বিভিন্ন ফুলের সমাহার। আমরা ছাঙ্গু লেকের সামনে পৌঁছে গেছি, সেখানে আই লাভ বিআরও দেওয়া রয়েছে, আমরা তার সামনে ফটো তুলে নিচ্ছি। আর এই হলো সামনের ঝর্ণা, 360 ডিগ্রি ভিউ। ১১টার মধ্যে আমরা বাবা মন্দির ঘুরে ছাঙ্গু লেকে পৌঁছে গেছি। শীতে পুরো লেকটাই জমে যায়, পুরোটাই বরফে ঘিরে যায়। এই চমড়ি গাই সবাই ফটো তুলতে ব্যস্ত। ছাঙ্গু পৌঁছে গেছি, ছাঙ্গুতে সবাই চমড়ি গাইতে উঠে ফটো তুলে দেখা যাক হয় কিনা। তবে ফটো তুললে 100, আর একটু ঘোরালে বিভিন্ন রকম রেট আছে, ছোট রাউন্ড একটা বড় রাউন্ড একটা রেট আছে। ছোট রাউন্ডে 650, বড় রাউন্ডে 850। চমড়ি গায়ে ওঠার চেষ্টা করছে, বাহ একবারে উঠে গেছে। We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun. আপনারা যদি রোপওয়ে যেতে চান তাহলে এই এখান থেকে রোপওয়ে বুক করে যেতে পারেন। আমরা রোপওয়ে আর চাপলাম না, বাড়ির মধ্যে রওনা দিয়েছি। বাড়ি নয় রোপওয়ে, আজকে হোটেলে থাকবো। Thank you.
পর্যায়ে পাহাড়ি রাস্তা দেখা যাচ্ছে। আমরা যে পথে এসেছি তার রাস্তাটার খানিকটা ভিড়, সুন্দর দেখা যাচ্ছে। গ্যাংটক আর চব্বিশ তবে বিয়ারও সবসময় রাস্তায় দাঁড়িয়ে যে কোনো অবস্থাতেই। যে পথে এসেছি আবার সে পথেই ফেরা, তাই নতুন করে রাস্তা দেখাবার আর কিছু নেই। তাই এখানের ভিডিও শেষ করছি, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন, ভালো থাকবেন।